বিজেপির বনগাঁর এসডিও অফিস ঘেরাও কর্মসূচি। কর্মসূচিকে ঘিরে ব্যাপক পুলিশি নিরাপত্তা। শান্তিপূর্ণ অবস্থানে পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ বিজেপির রাজ্য নেতার। আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে পথে নামল বিজেপি। সোমবার বনগাঁ বিজেপি সাংগঠনিক জেলার পক্ষ থেকে মহকুমা শাসকের অফিস ঘেরাওয়ের কর্মসূচির ডাক দেওয়া হয়। প্রসঙ্গত, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য জুড়ে কর্মসূচির ঘোষণা করেছিলেন। রাজ্য সভাপতির নির্দেশ মতো এদিন সকালে বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি কর্মী সমর্থকেরা একত্রিত হন বনগাঁ নীলদর্পণ চত্বরে। বিজেপির কর্মসূচিকে ঘিরে পুলিশের নিরাপত্তা ছিল যথেষ্ট। বনগাঁ মহকুমা শাসকের করণের আগে বাসের ব্যারিকেড করা হয় পুলিশের পক্ষ থেকে, মোতায়েন করা হয় প্রচুর পুলিশ কর্মী। নীলদর্পণ থেকে শুরু হয় এদিনের মিছিল। বিজেপির জেলা সভাপতি দেবদাস মণ্ডলের নেতৃত্বে মিছিল বনগাঁ পৌরসভার সামনে থেকে ঘুরে হাইস্কুল মোড় হয়ে পৌঁছায় এসডিও অফিসের সামনে। পুলিশের পক্ষ থেকে তৈরি করা ব্যারিকেডের আগে আটকে দেওয়া হয় মিছিল। এরপর রাস্তার ওপর দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকেরা। আরজিকর ইস্যুতে রাজ্যের শাসক দল ও পুলিশকে নিশানা করে চলতে থাকে স্লোগান। এ বিষয়ে দেবদাস মণ্ডল বলেন, আমরা অভয়ার হয়ে বিচার চাইছি, আট থেকে আসি সকলেই আমাদের সাথে রয়েছেন। অভয়ার জাস্টিস চাইছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, সারা বাংলার মানুষ সেটাই চাইছে, পুলিশকর্মীরাও চাইছে, পুলিশকর্মীর পরিবাররাও চাইছে। তারা মুখে বলতে পারছে না, সংবিধানের আয়তায় রয়েছে। আমরা সাধারণ মানুষ, ভারতীয় জনতা পার্টি করে এবং সাধারণ মানুষ, স্কুলের ছাত্রছাত্রী থেকে সবাই মানুষ তো, তারাও তো কোনো না কোনো মায়ের সন্তান, সন্তান হিসেবে আসুক, বাংলার নাগরিক হিসেবে আসুক। তার জন্য আমি পুলিশের ড্রেস খুলে রাখতে বলেছি, কারণ পুলিশের ড্রেসকে আমরা সকলে সম্মান করি, কিন্তু পুলিশের ড্রেসের সম্মানের দাগ লাগিয়ে দিচ্ছে কিছু অংশের দালাল পুলিশ। এদিনের প্রতিবাদ মিছিলে হাজির ছিলেন বিজেপির রাজ্য সহসভাপতি প্রতাপ ব্যানার্জি। তিনি বলেন, আমাদের রাজ্য সভাপতি ঘোষণা করেছিলেন, শান্তিপূর্ণ অবস্থান পালন করছি, সেখানে পুলিশ টিয়ার গ্যাস লাঠি হাতে করে এসেছে, তারা ভয় পেয়েছে। তিনি আরো বলেন, অপরাধী তাদের মধ্যে অনেক মন্ত্রী আছে, মন্ত্রীর ছেলেও আছে, অনেক পুলিশ অফিসার আছে, অনেক মন্ত্রী পর্যন্ত আছে, তো তাদের সবাইকে আর ফাঁস যাতে সিবিআই তদন্ত করতে পারে তার জন্য চেষ্টা করছে। তো আজকে আপনারা দেখুন, এখানে টিয়ার গ্যাস পর্যন্ত এসছে, আমি জানি না বন্দুক এসছে কিনা, টিয়ার গ্যাস এসছে, লাঠি এসছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট যেভাবে বারবার ধরে আর পুলিশকে বলেছে যে শান্তিপূর্ণ অবস্থানে কোনো রকমভাবে লাঠি চার্জ করা যাবে না, টিয়ার গ্যাস করা যাবে না, কিন্তু তা সত্ত্বেও এখানে দেখুন টিয়ার গ্যাস ভর্তি আছে। তো তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে মমতা ব্যানার্জির পুলিশ, সে মমতা ব্যানার্জির পুলিশ চাইছে এই আন্দোলনকে দমন করার জন্য। আজকে শুধু আন্দোলন শুধু বিজেপির নেই, এই আন্দোলন এখন সমস্ত মানুষের সর্বাত্মক আন্দোলন, সেই আন্দোলনকে খর্ব কিন্তু করতে পারবে না পুলিশ বা প্রশাসন। তাই আমরা মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছি, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি, পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাইছি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।